Assalamualaikum viewers, welcome to my YouTube channel Tamanna's Cooking All Day. আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পলি মাছের ঝোল পারফেক্ট ভাবে খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময়ে। তো এখানে আমি পলি মাছগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি পলি মাছগুলোর সঙ্গে একটু খেলা করছিলাম এবং পলি মাছগুলো দেখতে কতটা সুন্দর দেখি বুঝতে পারছেন। পলি মাছের পুরো শরীরটা একদম রূপোর মতো চকচক করছে, বেশ ভালোই লাগছে। এবং পলি মাছগুলো কিন্তু একেবারে জ্যান্ত বন্ধুরা। তো আমি আঁশ ছাড়িয়ে আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি কাটার জন্য। তো এবার আমি মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে আবার আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। যেগুলোর মাছের যেগুলো একটু বড় বেশি মাছের, সেখান থেকে আমি একটা পিস বের করে নিয়েছি। তো দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবং আমি আগে আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম এবং যে আঁশগুলো ছিল বাকি সেগুলো আমি এখন আঙুলের সাহায্যে বা হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমি প্রথমে ঝিনুকের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আঁশটা। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার আমি ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। তো আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এবার কড়াইয়ে তেল দিয়ে এক এক করে মাছের লেজগুলোকে প্রথমে ভেজে নেব, যেহেতু মাছের লেজটা একটু বড়। তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এক পিঠ হয়ে গেছে আমার মাছের, তো আমি উল্টে দিলাম। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো দেখুন আমি উনুনে রান্না করছি, সম্পূর্ণ রান্নাটাই আমার উনুনে হবে। আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি পলি মাছের মাথাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তো পলি মাছের মাথাগুলো ভেজে নেব এবার আমি, এবং যেগুলো পিসগুলো আছে সেই পিস তিনটেও আমি মাছের মাথার সঙ্গে দিয়ে দিয়েছি। আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যেই মাছটুকু ছিল সেই মাছটাও আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আবারও উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, এক চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা ও জিরে বাটা আমি দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ ও হলুদ। আর আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছে বন্ধুরা, যত ভালো কষানো হবে ততই মাছের ঝোলটার স্বাদ বেড়ে যাবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ধনে ও জিরের গুঁড়ো। তো দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এক গ্লাস মতো জল দিয়ে দিলাম। তো আমার ঝোলটা ফুটে এসেছে। এবার আমি এক এক করে মাছ ফলি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে নামিয়ে নেব একটু রেখেই। তো দেখো আমার পারফেক্টভাবে একদম হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মাছটা নামিয়ে নেব। তো দেখো মাছটা আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই হয়তো বুঝতে পারছো। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।